হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলমী এবং পৌলমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে বেলা 11টা আর আমরা যাচ্ছি কল্যাণপুর। কল্যাণপুর আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার ডিস্টেন্সে। তো ওখানে মাইমার বাপের বাড়িতে আজকে ভোগ আছে, ওই ভোগে আমরা যাচ্ছি। তো চলুন আপনারাও দেখতে থাকুন কল্যাণপুরে যাওয়া বা কল্যাণপুরে ওখানে ঠাকুর, ওখানে যে ঠাকুরের ভোগ আছে শীতলা মা বয়লা মা উনি খুবই জাগ্রত বলে সবাই বলে। তো গিয়ে আমি আপনাদেরকে ওখানে ঠাকুরকে দেখাচ্ছি এবং সব কিছু দেখাচ্ছি। আর আমি কুচু পেছনে বসেছি, তো সামনে কারা বসেছে দেখুন। এদিকে পেটু বসেছে, এদিকে সঞ্জীব আমার হাজব্যান্ড। চলুন দেখতে থাকুন আপনারাও। এই দেখুন ইনি বয়লা মা। তো এখানে গ্রামের শীতলা মন্দিরের মা এই বয়লা মা। ওখানে মন্দিরে লেখা আছে বয়াল বন মা। তো এই মা খুব জাগ্রত বলে সবাই বলেন এবং মায়ের কাছে যা মনস্কামনা করা হয় সেই মনস্কামনা সবার পূর্ণ হয়। মায়ের মুখ দেখলে বেশিক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকা যায় না। এখানে মায়ের কপালে অনেকগুলো চোখ আছে, তার সাথে পুজো হয়েছিল লক্ষ্মীনারায়ণ পুজো। এখানে আপনারা লক্ষ্মীনারায়ণ ঠাকুরের দেখতে পাচ্ছেন। তো মেন এখানে গৃহপ্রবেশ উপলক্ষে পুজোগুলো করা হয়েছিল। লক্ষ্মীনারায়ণ পুজোর সাথে এখানে কালী পুজো হয়েছিল। পাশে কালী মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কালীমা। এখানে বড় করে হোম হয়েছিল। এই প্যান্ডেলটা বাড়ির, যে বাড়ির গৃহপ্রবেশ তার ছাদের ওপরে করা হয়েছে এবং ছাদের ওপরে পুজো হোম সব কিছুই ছাদের ওপরে হয়েছে। তিনটে পুজো একসাথে হয়েছিল। করে নাও, নম করে নাও ঠাকুরকে। ওখানে তো করেছি, আচ্ছা এখানেও করো। আচ্ছা এদিকে এসো, এই মায়ের কাছে এসো। এই নমটা করে নাও, এই নমটা করে নাও। আশীর্বাদ নিচ্ছি। মা মা বড়টা কথা বলো তো, তাকে এনে একটু নম করো। সে ওই যে পেছনে আসছে। এই বাড়ির গৃহপ্রবেশ উপলক্ষে ঠাকুর এসছে আর সেখানেই আমরা এসছি। ওই দিকটায় খাওয়ার হ্যারাসমেন্ট হচ্ছে যেহেতু ভোগ, নিচে বসে খাওয়া। হ্যাঁ নিয়ে নাও। ওই দেখ তোর পাপাও খেতে বসে গেছে ওখানে, খটি কাকু বসেছে, পাপা বসেছে। তুমি কি দেখেছো বলে দাও। সাপ দেখেছো? কোথায় সাপ দেখেছো? ওই পুকুরটায় সাপ দেখেছো তুমি? কত বড় সাপ ছিল? তিনটা সাপ ছিল। তিনটা
ওখানে পুরোটাই সাপ আছে, বলে পুলোসটা সাপ মেরেছে। মামাইকে ডাকো, খেতে ডাকো মামাইকে। মামাই, আরে মামাই বস না রে, তোকে ডাকছে। ওটা কি খাচ্ছ? বেগুনি, বেগুনি খাচ্ছ? আর ছোট্ট ছোট্ট করে কেটে খেতে হয়। বল, মায়ের এবার মন্দিরে ফেরার পালা। ওখান থেকে আবার আজকে একটা অন্য বাড়িতে যাবেন মা। এটা মায়ের মন্দির। তো মন্দিরে মা চলে এসেছেন, এখান থেকে আবার অন্য একটা জায়গায় যাবেন। এবং এই মায়ের বিশেষত্ব হচ্ছে, যেখানেই যান পালকি চড়েই যান, যত দূরেই যান, ইনি কোনো গাড়িতে ওঠেন না, পালকিতে কাঁধে হয়ে ইনি যান। তো এখান থেকেও যেখানে যাবে সেটাও অনেক দূর, কিন্তু উনি কাঁধে হয়েই যাবেন। মন্দিরের কাছে অনেক বড় জায়গা। এই দেখুন, একটা পুচকা ছুটছে, কুচু অনেক দূরে ছুটে ছুটে চলে গেছে, সব বাচ্চারা খেলছে। সন্ধে হয়ে এলো, এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন, এবং যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা। ভালো থাকবেন সবাই।